রাজধানী আগরতলা রুরাল পুলে দুর্ঘটনা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রায় প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের দুর্ঘটনায় কলঙ্কিত হচ্ছে উড়াল পুল, দাবি উঠেছে ব্যবস্থা গ্রহণ করো প্রশাসন। এবার উড়াল পুলে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক বাইক চালক। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায়, উড়াল পুলে দুটি গাড়ি এবং বাইকের সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক বর্তমানে জিবি হাসপাতালে রীতিমতো জীবন মরণ লড়াই চালাচ্ছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে আপাতত যতটুকু খবর, দ্রুত গতিতের জন্যই অটো, ইকো এবং বাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং সর্বসাধারণের দাবি উঠছে উড়ালপুর ক্রমবর্ধমান যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। আমরা খবর পাইছি উড়াল ব্রিজের উপরে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে সঠিক ক্ষমতা আমি করতে পারি ঠিকভাবে হয়েছে ড্রাইভারের জিজ্ঞাসাবাদ জানতে পারছি। বাইক দুদিক থেকে আসতে আছে, মানে দুদিক থেকে আসতে আছে। আচ্ছা, যে বাইক আরোহী আহত হয়েছে ওনারে কে ধাক্কা দিয়েছে, অটো গাড়ি ধাক্কা দিয়েছে না ইকো গাড়িটা? ইকো গাড়ি তো তাহলে ইকো গাড়ি অটো গাড়িতে মনে হোক ধাক্কা দিয়েছে, তার যে ড্রাইভারের বক্তব্য। এখন যে বাইক চালকের অবস্থা কীরকম, মানে কী দেখলেন আপনারা? নাম পরিচয় পাওয়া গেছে ওনার? নামটা কি? শঙ্কর। বাড়ি কোথায়? বয়সটা কত? আচ্ছা, অটো চালক কিংবা ইকো গাড়ির চালককে কি আটক করা সম্ভব হয়েছে? অটো চালক রে? অটো চালক আছে, এখন কি থানাতে আছে? আপনারা কোন থানা থেকে?